অসাধু ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। ঢাকায় এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেছেন পণ্য মজুদদার এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী ব্যবসায়ীদের সহায়তা করবে না ফেডারেশন। অনেকগুলো যৌক্তিক কারণে আজকে দ্রব্যমূল্যের এই অবস্থা, কিন্তু এখানে অনেক অযৌক্তিক কারণ আছে। এই অযৌক্তিক কারণের ক্ষেত্রে যে বিষয়টি হয় সেটির বিরুদ্ধেই কিন্তু শুধু সরকারের, আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর বা বাণিজ্য মন্ত্রণালয় বা আমাদের আদার্স যে অর্গানাইজেশনগুলো আছে আমরা শুধু যে কাজ করছি তা নয়, এখানে এফবিসিসিআই থেকেও কিন্তু একটা বড় নেতৃত্ব দেওয়া হচ্ছে। আর্টিফিশিয়াল ক্রাইসিস কেউ যদি সৃষ্টি করতে যায় তাই সে কিন্তু ব্যবসায়ী না, সে কিন্তু অসৎ ব্যবসায়ী। তার পক্ষে বিজনেস কমিটি নাই, ফেডারেশন নাই, কোনো চেম্বার নাই, কোনো অ্যাসোসিয়েশন নাই, এটা আমি বারবার বলেছি, এখনও বলছি। আর্টিফিশিয়াল ক্রাইসিস যারা সৃষ্টি করবে তাদের পক্ষে আমাদের কোনো অ্যাডভোকেসি থাকবে না। ভবিষ্যতে ফেসবুক ইউটিউবে তারেক রহমানের বক্তব্য যাতে প্রচার না হয় সেজন্য ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনলাইন প্ল্যাটফর্ম থেকে তারেকের সব বক্তব্য সরানোর নির্দেশ দিয়ে এমন আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে হাইকোর্টে আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এর প্রেক্ষিতে 28 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। সোমবার এক লিখিত আদেশে হাইকোর্ট জানান কোনো মাধ্যমেই যেন তারেক রহমানের বক্তব্যের অডিও ভিডিও প্রচার না হয় সেজন্য বিটিআরসিকে নির্দেশ দেওয়া হলো। সকল প্রকারের প্রচার মাধ্যম, যেটা ইলেকট্রনিক প্রিন্টিং অ্যান্ড আদার যে সোশ্যাল মিডিয়া আছে, সবখানে যাতে তার বক্তব্য ভবিষ্যতে প্রচারিত না হয় এ ব্যাপারে ব্যবস্থা নিতেও বিটিআরসির প্রতি নির্দেশনা রয়েছে, যতদিন পর্যন্ত তারেক রহমান আইনের দৃষ্টিতে পলাতক থাকবে। আদেশে আরো বলা হয় তারেক রহমান পলাতক আসামি, তার পক্ষে আইনি লড়াই করার কোনো সুযোগ নেই। একজন পলাতক আসামির পক্ষে উইদাউট এনি ওকালতনামা কিংবা পাওয়ার কোনো আইনি লড়াই করার সুযোগ নাই, এটা আইনের একটা ব্যত্যয় ছাড়া আর কিছুই না। তবে এই আদেশের বিষয়ে আপিল বিভাগে যাবে কিনা বিএনপি সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির এক শীর্ষ আইনজীবী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এবার দেশের বাইরের খবর। সুদানের খার্তুমের একটি বাজারে ড্রোন হামলায় প্রাণ গেছে 40 জনের। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 70 জন। স্থানীয় সময় রোববার সকালে দক্ষিণাঞ্চলীয় মায়ো এলাকার কুরো বাজারে আঘাত হানে বেশ কয়েকটি ড্রোন, এতে ধসে পড়ে বাজারের একাংশ, চাপা পড়েন অনেকেই। বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অন্তত 40টি মরদেহ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাই বাড়তে পারে মৃতের সংখ্যা। ভূমিকম্প পরবর্তী একের পর এক আফটার শকে কেঁপে উঠছে মরক্কো। রোববারও সবচেয়ে ক্ষতিগ্রস্ত মারাকেশে অনুভূত হয় 4.5 মাত্রার কম্পন। প্রাণ ভয়ে ঘরে না ফিরে রাস্তাতেই দিন পার করছে মানুষ। শুক্রবারে ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা প্রায় 2,500। দুদিন আগের ব্যস্ত মারাকেশ শহর এখন নিষ্প্রাণ, পাখির চোখে দেখলে মনে হবে হাজার বছরের পরিত্যক্ত কোনো ভূমি। শুক্রবার শক্তিশালী ভূমিকম্পের পর এমন চিত্র আরো বেশ কয়েকটি শহরের। যারা প্রাণে বেঁচে গেছেন অধিকাংশই মানসিকভাবে বিপর্যস্ত। একের পর এক আফটার শকের কারণে বাড়ি ফেরেনি কেউ। রোববারও 4.5 মাত্রার কম্পনে কেঁপে উঠেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মারাকেশ। সময় যত গড়াচ্ছে কমছে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের আশা। ভূমিকম্প শুরু হতেই বিদ্যুৎ চলে যায়, শুরু হয় ছোটাছুটি। জানি না আমার পরিবারের কেউ বেঁচে আছে কিনা, তাদের সন্ধান চালিয়ে যাচ্ছি। আমার পাশের 6 সদস্যের পরিবারের কেউ আর বেঁচে নেই, আমাদের ভয় এখনো কাটেনি। যন্ত্রপাতির সংকটের মাঝেও উদ্ধার কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তা সংস্কারে কাজ করছে মরক্কোর সেনাবাহিনী। আহতদের রক্ত দিতে ব্লাড ব্যাঙ্কগুলোতে বাড়ছে ভিড়। 2,000-এর বেশি নিহতের ঘটনায় দেশটিতে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে সময়ের সাথে আরও বাড়বে মৃতের সংখ্যা। হাসপাতালগুলোতে গুরুতর অবস্থায় মৃত্যুর সাথে লড়ছে 1,000-এর বেশি মানুষ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। আর এই ছিল আড়াইয়েল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিউজরুম আপডেটের আজকের আয়োজনে। এবং সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।